আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে দিশা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে যে ব্লগটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সম্পূর্ণটাই থাকছে, এটা পার্ট পার্ট হবে। আমার বাসায় মেহমান আসবে, মেহমান কারা আসবে এটা আপনারা ভিডিও দেখলেই জানতে পারবেন, অনেকে হয়তো আগেও জেনে যেতে পারেন। বাট সবারই অতি প্রিয় প্রিয় মুখ আমার বাসায় বেড়াতে আসবে আজকে, তো তাদের জন্যই সামান্য কিছু রান্না করার চেষ্টা করছি। তো আজকে পর্ব পর্ব করে আসবে কুকিং ব্লগ, দেন মেহমান আসা ব্লগ, খাওয়া দাওয়া পর্ব। আশা করি আপনারা সবাই এনজয় করবেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যারা ইউটিউবে দেখছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করুন। তা আমি অলরেডি কিন্তু রান্না টান্না শুরু করে দিয়েছি, তো আমি সব কিছু প্রথম থেকেই আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনাদের ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। তো সকাল সকালেই শুরু হয়ে গেছে রান্না টান্না, সব কিছু তো বের করে রাখছি। এখন ফার্স্টেই চিংড়ি মাছটা বাছি, কারণ চিংড়ি মাছটা বাছতে বেশ সময় নাই। এই ছোট চিংড়ি, যারা আমার রেসিপি চ্যানেলে অলরেডি দেখেছেন, আর যারা এখনও দেখেননি এখনই ইউটিউবে সার্চ দেন দিশাস কুক বুক নামে, এবং ফেসবুকেও সেম দিশাস কুক বুক নামে সার্চ দিলে আমার কুকিং চ্যানেল পেয়ে যাবেন। আমি বেশি ভিডিও দিতে পারিনি এখনও ব্যস্ততার কারণে, ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই আপনাদের আর কি সপ্তাহে দুটো দিতে না পারলেও একটা রেসিপি দেওয়ার চেষ্টা করব। একটু দেখেন ব্যস্ততার ভিতরে যাচ্ছে, সামার, মেহমানজন আসে আমি যাই। তো এখন আমি চিংড়ি মাছটা দেখি একটু ভালো করে বেছে নিই, তারপরে আস্তে আস্তে তো পুরো রান্নাটাই দেখাবো। তেল মনে হয় গরম হয়ে গেছে, একটা দিয়ে দেখি। ইয়েস, এনাফ গরম। সাবধানে করতে হবে, কারণ মাছের কিন্তু কাঁটা থাকবে, কিন্তু একবার ভাজি হয়ে গেলে তখন আর কাঁটাতে কোনো সমস্যা হবে না। এখানে এখন শুটকি মাছগুলাই, যে ছোট শুটকিগুলো একটু ভেজে নিব, যেহেতু আমি এই বেগুনগুলা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব, এই জন্য এই ছোট মাছগুলা একটু আমি ভেজে নিব। এখন বাছবো না, প্রথমে ভেজে নিব, তারপরে যে আর কি আসলে বেছে এর ময়লা টয়লা থাকলে ওইগুলো পরিষ্কার করব, কিন্তু আগে আমি ভাজবো। দেখছেন কি অবস্থা, এখানে ইলিশ মাছ হচ্ছে বের করে রাখছি, এগুলো ভাজি করব, ক্লিন করব, মাংস এখানে ভাজির জন্য আছে, চিংড়ি মাছ বের করে রাখছি, এখানে কিছু শুকনো মরিচ বের করছি, এটাকে কেটে পানিতে ভিজাবো যেন একটু সফট হয়ে যায়। শুটকিগুলো ভাজা হয়ে গেছে, এখন ওখানেই থাকুক। আর এখানে তারকা ডালের জন্য আমি ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি, শুধু হলুদ আর লবণ দিলাম, দিয়ে এখন এটাকে সেদ্ধ করে নিব। মাংসটা একটু ফ্রেশ ভাব নিয়ে আসার জন্য, যাতে দেশের মতন টেস্ট আসে, একটা ফ্লেভার আসে, এই জন্য আমি এখানে একটু সামান্য রসুন কুচি করে নিয়েছি এবং আদা কুচি করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ। আমি তারপরেও আদা পেস্ট এবং রসুন পেস্ট দিব। আর এখানে আমি হচ্ছে দারচিনি এলাচ দিয়ে দিয়েছি, সাথে আমি একটু পরে লবঙ্গ, গোলমরিচ এগুলো দিব, এবং তেজপাতা। তো এখন আমি একটা ফ্লেভার বের হয়ে আসছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিই। এখানে প্রায় 2.5 কেজি মতন মাংস আছে, তো 2.5 কেজির জন্য আমি যেহেতু আরও মশলাপাতি অ্যাড করব, সেহেতু পেঁয়াজ আদা রসুনের পরিমাণটা, বিশেষ করে পেঁয়াজের পরিমাণটা কম দিতে হবে, নাহলে কিন্তু মিষ্টি এবং ঝোল যেটা ওটা একটু ঠিক হয়ে যাবে। এখন এর ভিতরেই আমি আগেই কেটে রাখা যে শুকনো মরিচগুলো একটু পানিতে ভিজছে, যে একটু এরকম করে বিসমিল্লাহ দিয়ে দিব, তাহলে মাংসটা কিন্তু ইনশাল্লাহ অনেক মজা হবে, দেশের ফ্লেভার চলে আসবে। দেখেন এর ভিতরে এখন আমি লবণ দিয়ে দিই, প্রয়োজন মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন কিছু সময় এগুলো কষায় নিব, এই লবণেই দেখবেন আপনারা আদা রসুন যেটা এটা পেস্ট একটু পরে দিব, আর এখানে কুচায় নিয়ে আদা রসুনটা একদমই গলে যাবে। এখন এর ভিতরে তেজপাতা আর নাকফুল দিয়ে দিচ্ছি, নাকফুল বলতে আসলে দারচিনি এলাচ, লবঙ্গ, লবঙ্গ বলে এটাকে। এখানে মাংসের মশলা কষাচ্ছি, এখানে ইলিশ মাছ ক্লিন করে ফেলছি, এখন লবণ হলুদ দিয়ে মাখাই নি, ফ্রাই করতে হবে।
আসলে একটু একটু করে মাখাবো তেলের ভিতরে দিয়ে দিব তাহলে আমার কাছে মনে হয় মানে ইজি হয় সব মাছগুলোতে সুন্দরভাবে গরম হয়ে যাবে এটা যাবে সব মাছগুলোতে সুন্দরভাবে হলুদ লবণ সব মাখে যদি একটা একটা করে যে এরকম করে একটা একটা করে নিয়ে মাখাই তাহলে মশলা কষাচ্ছে সব কিছু এক এক করে আসলে কি যে রান্না মেহমানদের জন্য আমি খুঁজেই পাচ্ছি না মানে কি বলবো মেহমানগুলোর জন্য যে কি রান্না করব আমি তো বুঝে পাচ্ছি না সব মেহমানগুলোই অবশ্য আপনাদের সবার অতি পরিচিত মেহমান বা জানি না তারপরেও আপনারা গেস্ট করতে পারছেন কি না হয়তো এতক্ষণে জেনেও গেছেন কারণ সবাই সব জায়গায় আছেন তো কোনো না কোনোভাবে জেনেও যাবেন বাট আমি চেষ্টা করতেছি তাদের জন্য ভালো কিছু করার দেখা যাক কতটুকু পারি তো আর ইলিশ মাছ ধরবে না এগুলো থেকে গেছে এগুলো একটু ভাজি হোক তারপরে বাকিগুলো ফ্রাই করে নিব এখন মাংস দিয়ে দিব আচ্ছা অনেকেই বলেন যে মাংসে রক্তের পানি আছে এভাবে রান্না করছেন কেন আমি তাদের জন্য বলতে চাচ্ছি যে এখানকার অনেক বড় বড় শেফ বা আপনি টিভিতে ইউটিউবে সব জায়গাতে আপনি কিন্তু এই ব্যাপারে জানতে চাইলে অনেক কিছুই জানতে পারবেন বিসমিল্লাহ সেটা হচ্ছে যে এটা কিন্তু রক্তের পানি না এটা হচ্ছে মাংসের ভিতরে এক ধরনের ময়েশ্চারাইজার থাকে আমি যতটুকু শুনেছি বা জানি তো এই আপনি যত মাংস ধোবেন এই লাল পানিটা চলে যাবে তত কিন্তু আপনার মাংস থেকে ময়েশ্চারাইজারটা চলে যাবে তখন কিন্তু মাংসটা আর অরিজিনাল যে টেস্ট সেটা থাকবে না সো এই জন্য বারবার যতই ধরুন না কেন আপনি দেখবেন যে এই পানিটা কিন্তু থেকেই যায় পানি বের হইতেই আসে এটা আসলে কোনো ব্লাড না কারণ মারা যাওয়ার পরে কোনো কিছুর ভিতরেই আর ব্লাড নামক জিনিসটা থাকে না তারপরেও সবাই ভালো করেই ধুয়ে নেয় আমিও নিয়েছি এখন মাংসটাকে ভালো করে দেখছেন কত সুন্দর কালার আসছে এর সাথে খাইতে হয় ভুনা খিচুড়ি বাট সবাই তো আর ভুনা খিচুড়ি পছন্দ করে না কী করবো বলেন আমরা যশোরের মানুষরা ভুনা খিচুড়িটা খুব বেশি পছন্দ করি কিন্তু যাদের দেশে গেছি তারা কেউ ভুনা খিচুড়ি পছন্দ করে না তা কি আর করবো এই যে আমি ও এখানে শুটকি আলু বেগুন তারপর হচ্ছে রসুন পেঁয়াজ জিরা ধনিয়া লবণ দিয়ে সুন্দর করে মাখাই নিচ্ছি মশলাটার সাথে এরপরে এর ভিতরে সামান্য পানি দিয়ে তারপরে হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে মশাই দিব এভাবে মাখাই নেওয়ার কারণ তাহলে মানে মজা হয় আমার কাছে মনে হয় যে মজা হয় আর এটা আমার নানুপুর কাছ থেকে শেখা এই রেসিপিটা আমার নানুপুর হাতের রান্নাটা তো আরও বেশি মজা হয় ওনার মতন তো আমার হবে না এটাই স্বাভাবিক ইলিশ মাছ কষানো হয়ে গেছে এখন একটা একটা করে দিয়ে দিই মানে মশলা কষানো হয়ে গেছে বুঝলাম না তেলটা ফ্রেশ দিলাম তারপরেও এরকম মানে মাছের উপরে এরকম হলো কিভাবে মাংস কষানোর ভিতরে আস্তে রসুন দিতে এটা আমার খুবই পছন্দের দেশে তো অনেক ছোটো ছোটো রসুন পাওয়া যায় ওগুলোরও বেশি মজা লাগে তো এখানে তো ছোটো রসুন পাবো না তাই নাই মামা থেকে কানা মামা ভালো বড় রসুন দিছি মাংসটা কষানো হয়ে গেলে ভিতরে একটু আলু দিয়ে দিব এখন মাংসটা কষাই নি আর ওই পাশে ওই যে বেগুন শুটকি হচ্ছে ইলিশ মাছ এখানে অলরেডি হয়ে গেছে এখানে তড়কা ডালের জন্য আমি সব রেডি করে ফেলছি এখানে একটু টমেটোটা একটু সফট হয়ে আসলেই আমি ডাল আগে সিদ্ধ করে রাখছি ডালটা দিয়ে দেবো এখানে আমি আগেই ডাল সেদ্ধ করে রাখছি এটার ভিতরে দিয়ে দিব মোটামুটি রান্নার কাছাকাছি আমার কোকিলাপা কল করেছিল যে কি করতেছিস একা একা কষ্ট হয়ে যাবে এত মেহমান আমি আসতেছি এসে হেল্প করব সেও আজকে সারাদিন কাজে ছিল আমি মানা করলাম বাট তারপরে আসবে তা আমি তো বলছি ওকে ঠিক আছে আসেন আসলে আমার রান্না তো প্রায় শেষ তারপরেও বলছে আমি খুব খুশি এবং আসবে আমি মজা করে আমার কোকিলাপার একটা চা দেবো তা এখন আমি এই মশলা কষাই গেছে এখন এর ভিতরে আমি ডাল দিয়ে দেবো বিসমিল্লাহ
ডাল দিয়ে দিছি জালটা লবণও চেক করব এটাকে মাংস কষানো হয়ে গেছে মাংসের ভিতরে পানি দিয়ে দিব এই মানুষটার আমি মানা করতেছি কাজ করা লাগবে না আশেপাশে সিঙ্কের মধ্যে হাত ঢুকাই দিতে কিছু করি খাওয়া মাছ লবণ তো করি না ইয়ে আমারে দেখতে আসবেন আল্লাহ কি কয় আমারে দেখতে আসবেন না আমারেই তো দেখতে আসবেন আসে আমি আইলাম তো শেষ করে আমি কি তাহলে গেলাম আল্লাহ পাগল হয়ে গেছে আমি তো তাই আসার আগে শেষ কোকিলাপা মোটে আমার কোকিলাপা মোটে কথা শুনে না আইসে সব কাজ করে দিচ্ছে কিচ্ছু করিনি চিনি আর মধু ওকে কি করবো আমরা এখন বসে বসে আরামে গার্ডেনে বসে কোকিলাপা চা খাবে আর কোকিলাপা আজকে দেখেন আমি ওদিনকার মতন পুরা একেবারে শরবত বানায় দিল বেশি চা দিস ওই দিনকার এক মিষ্টি রে বাবা দুধ না আমি খাবো না ইচ্ছা করে না আমি ওই সময় হট চকলেট খাইছি জানা ভালো লাগতেছে না আপনি খান আমি দেখি আচ্ছা হয়েছে দেখেন আর কিচ্ছু নাই সরেন আর এখন আমরা এই যে শুকি পোড়ানোর ব্যবস্থা করব আগে কাঁঠালি বিছিয়ে কুকলাপা শীতলে শুটকি এটারে ক্লিন করে ফেলছে পরে ভাজতে হবে আর এখানে কাঁঠালে বেছে ভাজতেছি শুটকি চাটনি আমার এক্সপার্ট শুটকি চাটনি দেখতে পার এই জন্য মেহমানদেরকে এক্সপার্টের শুটকি চাটনি খাওয়াবো আরে টুকটুকা হয়েছে রে জানবার হয়েছে করতিসা আমার কোকিলাপার স্পেশাল শুটকি ভর্তা ইনশাল্লাহ আমার রেসিপি চ্যানেল একদিন দেব সুন্দর আমার কাছে মনে শিল করতে এসেতে ইজি ইয়ে এটা কত ইজি সেই মজা হতো তো আমি বুঝি ডিফারেন্স করি আরে মুখে পানি বিষয় আমি আর বাংতাম না কাটলে বিশেষ হলো ফিল করা যাইতো না বুঝত নি না আপনি যেটা ভালো মনে করেন সেরকম করেন বেশি বাঙ্গিজি বসাবো কিছু ফিল করলে মজা লাগবে আমারটা তুলতাম তুমি একটু দেখেন মুখে দিয়ে লবণ জাল সব ঠিক আছে কিনা জাল ঠিক আছে লবণও ঠিক আছে ঠিক আছে বাতাস সাথে ঠিক আছে রান্না বড়া মোটামুটি আমার সব শেষ হয়ে আছে আমি সব কিছু গোছগাছ করে ভিতরে ঢুকাই ফেলছি যে আমি রান্নার পর এখানে রাখি তরকারি টরকারি এখন এখানে আমি আপনার হচ্ছে সুজি মানে ফিনি মতো রান্না করব তো এটার জন্য দুধ জাল দিচ্ছি কপিলাপা চলে গেছে এই তো রান্না বাড়া চলতেছে তো চলতেছে আর এখন দেখাবো না তা আপনারা তাহলে মেহমান আসলে দেখতে পারবেন না যে আমি কী কী রান্না করছি সো এটা থাকলো যে মেহমান আসার পরে দেখাবো যে আমি যখন বাটিতে বাটিতে বাড়বো তখন আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কী কী রান্না করছি এবার আসলে বেশি কিছু রান্না করিনি কারণ হচ্ছে সবাই মানা করছে কারণ জানে আমি রান্না করতে গেলে ক্রেজি হয়ে যায় একটু 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 করতে করতে অনেক কিছু করে ফেলি
বাট এবার সবার কথা শুনেই আসলে আমি বেশি কিছু রান্না করিনি, যদিও এর ভিতরে দুই তিনজন মানে তিন চারজন নতুন মেহমান আছে, কিন্তু কি করব সবার কথা যে আমি বেশি বেশি রান্না করি, তো এবার একটু আসলে কমই করছি যতটুকু আমি আরও পারতাম, আসলে আমি আরও পারতাম বাট রান্না করিনি, সবাই বকাঝকা করে যে আমি বেশি রান্না করতেছি এই জন্য। তো এখন আমার শুধু সুজির এটা রান্না করার পরেই, ফিনিটা রান্না করার পরেই আমার হচ্ছে মোটামুটি রান্নাঘরের কাজ টাজ শেষ। আমার কোকিলাপা সব গোছগাছ করে দিয়ে গেছে, এই যে আমার কোকিলাপা সব কিছু গোছগাছ করে মুছে টুছে জাগায় জুগায় রেখে টেখে সব কিছু করে দিয়ে গেছে। আর আমার মূলত এখানে তো আসলে হেল্পিং হ্যান্ড থাকে না, কিছু করার নাই। আর সকালে এখানে আমি সকালে ঘুম থেকে উঠে রান্না করতে করতেই আমার অন্য আর সব কিছু করে ওঠা হয় না, যেমন করে ওঠা হয় না বলতে ধরেন কি বলে এটাকে, ঘর বাড়ি গোছানোর কাজ থাকে, নিজে রেডি হওয়ার কাজ থাকে, আর পুরো একটা বাড়ির কাজ করা একা একা অনেক কঠিন একটা ব্যাপার। যারা আমরা বিদেশে থাকি সবাই আমার সাথে এগ্রি করবে এবং সবাই আমার কাছে মনে হয় এই কাজটাই করে। আমরা মূলত রাত্রেবেলায় বিকালের থেকে সব কিছু গোছগাছ করা শুরু করি, দেন রাত্রে রান্না করতে করতে একটা দুটো এরকম বেজে যায়, রাত লেট মানে লেট নাইট রান্না করে তারপরে আমরা আসলে সব কিছু গোছগাছ করে সুন্দর করে রেখে সকালে উঠে ঘর বাড়ি গুছানোর কাজে কাজটাই নিজেকে হচ্ছে কি করি, মানে কি বলতে যাচ্ছি মানে ঘর বাড়ি গোছানোর জন্যই সকালটা রাখি। তো ঘুম থেকে উঠতে তো অবভিয়াসলি আজকে যেহেতু টায়ার্ড তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, বাট তারপরেও তো ঘুম থেকে উঠে ঘর বাড়ি গোছগাছ করে আয়াদহেলকে রেডি করে ওদেরকে গোছল করানো, পরে আমি গোসল টোসল করে রেডি হয়ে সো দুপুরে লাঞ্চ টাইম হয়ে যায়। আর কিছু কিছু জিনিস থাকে যেগুলো আসলে আগের দিন রাত্রে করে রাখলে মজা থাকে না, তো ওইগুলো আবার আমি সকাল দুপুরবেলায় মেহমান আসার আগে আগেই করে ফেলি। সো এই জন্য মানে একা হাতে করতে গেলে আমি আমি না আমি মোর বলবো যে বিদেশে আমরা যারা আছি বেশিরভাগ সবাই মনে হয় এরকম রাত্রে লেট নাইট রান্না করে রাখি, তো যেহেতু দুপুরে খাবে। আর যদি কেউ রাত্রে দাওয়াত থাকে যে না রাত্রে দাওয়াত, সেই ক্ষেত্রে আসলে দুপুরের দিনেই রান্না করি। আর যেদিন আমাদের আর কি লাঞ্চ টাইমে রান্না মানে লাঞ্চ টাইমে দাওয়াত থাকে সেদিন আমি রাত্রেবেলায় রান্না করি ভারী ভারী জিনিসগুলা, মাংস টাংস এগুলো রান্না করে ফেলি। আর টুকিটাকি আরও যে জিনিস থাকে সেগুলো আমি সকালেই করি দুপুরে খাওয়ার জন্য। তো এখন আমি এটা রান্না করে নিই, রান্না করা শেষ এখন একটু সাজাই। আল্লাহ সবার আগে তো কুর্তি একটা পরে গেল রে, সুন্দর করে একটা একটা করে চারিদিকে দিয়ে দেই। অনেকে আছে কিসমিস পছন্দ করে, অনেকে আছে পছন্দ করে না, আমি স্পেশালি আমি কিসমিস বাদাম এগুলাতে সেমাই বলেন ফিন্নি পায়ে সেগুলাতে বলেন আমি পছন্দ করি না, বাট সাজানোর জন্য দেয়া লাগে নাহলে তো সুন্দর লাগবে না। সো আমি এইটাকে সাজাই আগে। এই যে রান্না করা শেষ, একটু সাজাইও রাখছি, এখানে ভাজিও হয়ে গেছে আর বাদ বাকি সব কিছু এই যে আমি নিচে রাখছি, সো এগুলাকে। আর এখানে এখন বোয়াল মাছ রান্না করবো দেখে পেঁয়াজ রসুন আমি একটু কষাই নিচ্ছি। এখানে বোয়াল মাছটা আমি লবণ দিয়ে মাখাই রাখছি, তারপরে ধুয়ে মশলার ভিতর দিয়ে দিই। মশলা কষানো শেষ, এখন বোয়াল মাছ দিছি, দেওয়ার পর এটাকে সুন্দর করে মশলার সাথে মিক্স করব। তারপরে প্রথমে একটু জোরে জাল দিব, তারপরে আসলে আস্তে জাল দিয়ে দিব, তাহলে মাংস বলি মাছের ভিতরে সুন্দরভাবে মশলা ঢুকে যাবে। রান্না করা শেষ, মোটামুটি এই পাশে সব কিছু ক্লিন করে ফেলছি। আর রান্না করতে গেলে তো এই যে দেখেন কতগুলা ছোটো ছোটো টাওয়াল হয় ক্লিনিংয়ের জন্য, এগুলো সব শেষে এরকম রাত্রেবেলায় আমি গরম পানি বা ওয়াশিং পাউডার তারপরে হচ্ছে লিকুইড বিভিন্ন কিছু দিয়ে এভাবে করে এগুলোকে ক্লিন করে সুন্দর করে দিয়ে রেখে যাই। তাহলে সকালে বা যখনই আপনি ইয়ে করেন না কেন, এভাবে যদি ক্লিন করে দেন তাহলে টাওয়ালগুলো নোংরা খুব কম হয় আর অনেক দিন যায়, প্লাস হচ্ছে আপনি যে কোনো কাজ করতেও আসলে অনেক ভালো লাগে। আমি সবসময় রান্নার শেষে এরকম করে গরম পানি একেবারে ক্যাটলে গরম করে তারপরে সিঙ্কের ভিতরে ভিজিয়ে রাখি,
অনেক সময় আছে বেশি যদি দেখি যে না দুই তিন দিন ধোয়া হয় নাই টাইম পাইনি তখন অবশ্য আমি কি করি একটা আমার আলাদা পাতিল আছে এইগুলা গরম বয়েল করার জন্য তো চুলার ভিতরে পানি দিয়ে ওর ভিতরে দিয়ে হুইল পাউডার দিয়ে ওয়াশিং আপনার ওই ওয়াশিং পাউডার তারপরে লিকুইড এগুলো দিয়ে দিয়ে ভালো করে ক্লিন করি তো এগুলোকে এখন দেখি আর একটু লিকুইড দিয়ে ভালো করে ক্লিন করে সুন্দর করে নেড়ে দিব রান্না করা শেষ মাথায় দেখেন চপচপে করে তেল দিয়েছি এখন গোসল গা ধুয়ে তারপরে কি এই তো ফ্রেশ হয়ে যাবো একেবারে তাহলে আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট আরও ব্লগ আসতেছে মেহমানদেরকে নিয়ে আর আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লাগে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন যারা ফেসবুকে দেখছেন অনেক কষ্ট হয়েছে তাহলে এখনকার মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ